वेलकम बैक टू माई यूट्यूब चैनल एंड फेसबुक पेज अमित सेनगुप्ता ब्लॉग्स। आशा करी अपनारा सबाई खूब ही भलो आछेन। ये भिडियोटा एक स्पेशल भिडियो अफ आवर स्टे इन बारान्ती विलेज रिसॉर्ट। एटा नतून एक रिसॉर्ट तैरी होयेछे ठीक बारान्ती लेक मुरुदी डैमेर एकदम सामने, जस्ट बैंक अपोजिट द लेक, इन फ्रंट अफ द लेक। आमी आमार सामने चोखेर सामने लेकटाके देखे कथा बोलছি আপনাদের সাথে। এখন সামনেই পাহাড়, লেক, এদিকে মুরুদু ড্যাম আমার ডান হাতে, আর অসম্ভব সুন্দর একটা জায়গা। পিছনে আমার পাহাড় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারান্তি ভিলেজ রিসর্টের ওয়াচ টাওয়ারের উপরে, একটা বিল্ডিংয়ের ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এই ভিডিওটা আমাদের বারান্তি ভিলেজ রিসর্টে থাকার অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কলকাতা থেকে বারান্তি রোড ট্রিপের সমস্ত ভিডিওস এপিসোড ওয়াইজ আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে অলরেডি আপলোড হয়ে গেছে। না দেখে থাকলেন কাইন্ডলি গিয়ে ওই ভিডিওসগুলো দেখে নিন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে এই কনটেক্সটটা বুঝতে আমরা কেন বারান্তি ভিলেজ রিসর্টে এসে রয়েছি। অদ্ভুত একটা অসাধারণ অভিজ্ঞতা। এই প্রথম এই বারান্তি জায়গাটা আমরা এসেছি। পুরুলিয়া আগেও একবার এসেছি খয়রা বেড়াতে, কিন্তু এই চত্বরটা আগে আসা হয়নি। তো এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বারান্তি ভিলেজ রিসর্টে আমরা বেশ কয়েকদিন আছি, প্রায় 4 nights আমরা এখানে থেকেছি। আজকে 3rd day, আমরা আগামীকাল চলে যাচ্ছি। আর এই সময়টা হচ্ছে মার্চের বিগিনিং। আমরা এসেছি কটা দিন স্পেন্ড করব বলে। অলরেডি আমরা আশপাশটা ঘুরেছি, বারান্তি, পাঞ্চেত, গড়পঞ্চকোট। কালকে গতকাল আমরা বিহারীনাথ মন্দিরে গেছিলাম, বিহারীনাথ হিলে গেছিলাম, বাঁকুড়া জেলার। আজকে ইচ্ছা আছে শুশুনিয়া পাহাড় যাওয়ার বিকেলবেলায়, দেখা যাক। কিন্তু এই রিসর্টে থাকার অভিজ্ঞতাটা আমাদের খুবই ভালো। আপাতত নতুন রিসর্ট, আমরা একটা 4 bedded এসি রুমে রয়েছি, যেটা ট্যারিফ আমাদের প্রায় 2900 টাকা পড়েছে। এছাড়া এদের নানা রকম ক্যাটাগরির রুমস রয়েছে, এদের ডাবল বেডেড রুমস রয়েছে। এদের নতুন একটা অ্যাট্রাকশন হলো, একটা জাস্ট লেকের ধারেই টেন্ট রয়েছে, 4টি নতুন টেন্ট করা হয়েছে। এছাড়া এদের কটেজেস তৈরি হয়েছে, বেশ কয়েকটা কটেজেস রয়েছে, আপনাদেরকে শেয়ার করছি কটেজেসগুলো। কটেজেসের ট্যারিফ ডাবল বেডেড, 4 bedded সমস্ত ট্যারিফ আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। টেন্টে থাকার কি ব্যবস্থা আছে বা ট্যারিফ কতই বা ট্যারিফ, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। অল ইনফরমেশন অ্যাবাউট ট্যারিফ আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিন যদি না দেখে থাকেন। বারান্তিতে এলে আপনারা এই রিসর্টে অবশ্যই সিলেক্ট করতে পারেন। খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশে আর দারুণ স্পেশিয়াস জায়গা, অনেকটা জায়গা নিয়ে রিসর্টটা তৈরি হয়েছে। এর আশপাশে বেশ কয়েকটা রিসর্ট আছে, প্রায় গোটা 20-25 রিসর্ট হোমস্টে মিলিয়ে আছে, কিন্তু এই রিসর্টটা ওয়ান অফ দি টপ রেটেড অ্যান্ড ওয়ান অফ দি বেস্ট রিসর্ট আমি বলতে পারি। পিছনেই আমার পাহাড়, সামনে মুরুদি লেক, বারান্তি লেক, পাহাড়, মুরুদি ড্যাম, অসাধারণ ভিউ, লোকেশন, সার্ভিস খুব ভালো এদের, খাওয়া দাওয়া নো ডাউট খুবই ভালো, আর স্টাফেদের ব্যবহার খুবই ভালো, আর এনাদের ওনারদের ব্যবহারও খুব ভালো। নতুন রিসর্ট, ওয়ার্ম হসপিটালিটি, খুব ভালো লেগেছে। বারান্তি ভিলেজ রিসর্টের ওনার সুমিত ভট্টাচার্য, ওনার ওয়াইফ মনমন ভট্টাচার্য ভীষণই ফ্রেন্ডলি। আমরা আলাপ করলাম ওনাদের সাথে। ওনাদের স্টাফেরাও বেশ ফ্রেন্ডলি, ইয়ং, এনার্জেটিক, আর খুবই ফ্রেন্ডলি, হেল্পফুল স্টাফ। সার্ভিস রুম সার্ভিসও বেশ ভালো এদের এদের কমপ্লিমেন্টারি আপনাদের রুমের সাথে 2 টাইমস টি চা লিকার বা দুধ চা এরা সার্ভ করছে প্রোভাইড করছে ফ্রি অফ কস্ট আর আশপাশটাও বেশ অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে এখানে দোলনা রয়েছে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে তাছাড়া আপনাদের হ্যামক রয়েছে আপনাদের একদম ঠিক লেকের কাছে আমি এইখান থেকে দেখতে পাচ্ছি তাছাড়া স্লাইডিং রয়েছে আর বেশ কয়েকটা জায়গাও এরা ডেভেলপ করছে নতুন করে যেটা আগামী দিনে যখন হয়তো আপনারা এসে থাকবেন তখন আরও বেশি বিউটিফিকেশন হয়ে যাবে এদের নতুন কটেজ যেগুলো হচ্ছে সেখানে এরা ফাউন্টেন করছে গার্ডেন করছে অনেক সুন্দর ভাবে এরা ডেভেলপ করছে প্রপার্টিটাকে আমরা ঠিক করেছি আমরা এখানে এসে আরেকবার থাকবো আর আপনাদের সাথে শেয়ার করবো সেই অভিজ্ঞতা তো বন্ধুরা এই ভিডিওটা আমাদের বারান্তি ভিলেজ রিসর্টে থাকার অভিজ্ঞতা নিয়ে করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা আর বিশেষ করে এই রিসর্টে থাকার অভিজ্ঞতাটা খুব সুন্দর লোকেশন সার্ভিস কমফর্ট এর দিক থেকে একদম 10/10 আর কোনো কথা হবে না আর আশপাশটা গ্রিনারি নেচার পুরুলিয়ার সৌন্দর্য তো আছেই আর এছাড়া এর রিসর্টের লোকেশনটা ইজ ওয়ান অফ দি বিগেস্ট অ্যাডভান্টেজ অফ দ্য রিসর্ট আমার রেকমেন্ডেড one of the best resorts in Purulia होते पड़े इटा, so please do come and जेटा हमें अपना के आगे वो बोले चिला मोन्नो वीडियो थे जे ये resort थे के बारांती लेकेर ओपास्टा sunset view it's one of the best sunset views in Purulia and in fact हमरा अनेक गुलो moment capture करे ची अपने साथ share करे ची हमारे Instagram page के वो छोभी गुलो देखे नीन अमित सेनगुप्ता व्लॉग्स है जो दी ना follow करे गया था कि follow करे नीन Instagram में और এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন যাতে আগামী দিনের আমাদের রোড ট্রিপ আরও ট্রাভেল এক্সপিরিয়েন্সেসগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও সেই জায়গাগুলোতে এসে আরও বেশি লোকদের সাথে ছড়িয়ে দিতে পারেন সো আই উইল সি ইউ ইন মাই নেক্সট ব্লগ আমাদের নতুন একটা রোড ট্রিপ সিরিজ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ এক্সপ্লোরিং